দেখা যাক এটা কি আসছে বেরিয়ে এটা কিন্তু সম্ভব নয় একেবারে সম্ভব নয় কিন্তু ম্যাজিকে সবকিছু সম্ভব বাংলার জাদুঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমি ম্যাজিশিয়ান নাজু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ দড়ির ম্যাজিক এই দড়ির ম্যাজিক আপনি যে কোনো টাইমে যে কোনো জায়গায় করে সকলকে অবাক করে দিতে পারবেন তো চলুন আজকে ভিডিও সর্বপ্রথম শুরু করা যাক অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ ম্যাজিকটা শুধু আমি দেখাবো না আপনাদেরকে ম্যাজিকটা শেখাবো তো এই ম্যাজিকটা করার জন্য আমি এটা ইউজ করছি সেটা হলো একটা সিম্পল এবং সাধারণ একটা দড়ি এই দড়িটার যে দুটো সাইড রয়েছে বা মুখ রয়েছে এই দুটোকে আমরা সর্বপ্রথম ভালোভাবে গিট লাগিয়ে টাইট করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল দড়ি এর মধ্যে কোনো রকমের কোনো ট্রিক নেই এখন এই দড়িটাকে আমরা যেটা করব সেটা হলো এই দড়িটাকে এইভাবে পাক মেরে ডাবল করে নেব মানে কি দুটো করে নেব দেখতে পাচ্ছেন এখন এই দড়িটা যদি আমরা এইভাবে আমাদের গলার মধ্যে ভরি এবং তারপর যে কোনো একটা দড়ি এইভাবে ঘুরিয়ে মানে এক্স ক্রস বানিয়ে এইভাবে যদি টানি তাহলে কি হবে এটা অসম্ভব যদি আমি বলি এটা পেরিয়ে চলে আসবে এটা কি সম্ভব একেবারে সম্ভব নয় কারণ আমার গর্দনটা একেবারে সিম্পল সাধারণ এবং দড়িটা কিন্তু সাধারণের মধ্যে কোনো রকম কোনো ম্যাজিক নেই তো আমি আপনাদেরকে শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি দেখুন দড়িটা সিম্পল দড়ি সাধারণ দড়ি আমি এটাকে দুভাজ করে নিচ্ছি একেবারে সিম্পল আপনার চোখের সামনে ঠিক আছে এখন এই যে দড়িটা আমার গর্দনের মধ্যে যাবে তো একেবারে সিম্পল সাধারণ এখন আমি গর্দন বা গলার মধ্যে ভরে নিচ্ছি ভরার পর এখন আমরা করব ম্যাজিক গিলি গিলিচু আবড়াকা ডাবড়া এখন এখান থেকে যে কোনো একটা দড়ি আপনি তুলে নিন এরপর এটাকে ক্রস বানান ক্রস বানানোর পর আমি কি করছি না এভাবে রাখছি ঠিক আছে তো দেখা যাক এটা কি আসছে বেরিয়ে এটা কিন্তু সম্ভব নয় একেবারে সম্ভব নয় কিন্তু ম্যাজিকে সবকিছু সম্ভব জাস্ট 1 2 3 ম্যাজিক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দড়িটা কিন্তু একবারে গর্দন বা গলা আর পার করে বেরিয়ে এলো তো আপনি চাইলে কিন্তু এইভাবে দড়ি দিয়ে গলা আর পার করে ম্যাজিক করে সকলকে কিন্তু অবাক করে দিতে পারেন তাই না সত্যি আশ্চর্য ম্যাজিক দেখুন এই দড়ির মধ্যে কিন্তু কোনো রকম কোনো চালাকি বা কিছু একেবারে নেই তো এটা কিভাবে সম্ভব বা এই ম্যাজিকটার পেছনে রহস্য কি কিন্তু তার আগে আপনাদের এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমপ্লিট করবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো আর কি ধরনের ম্যাজিক আপনি শিখতে চান আর এই চ্যানেলে আমি আপনাদেরকে অনেক দারুণ দারুণ ম্যাজিক দেখাই এবং শেখাই অবশ্যই আই বাটনে এন্ড স্ক্রিনে আপনি ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে আশা করছি তো চলুন এখন শিখবো তো এই ম্যাজিকটা করার জন্য যেটা ইউজ করছি সেটা হলো একটা সিম্পল এবং সাধারণ দড়ি আপনি যে কোনো দড়ি দিয়ে করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি চাইলে এই রোপটা বা এই দড়িটা কিনতে পারেন এটাকে বলা হয় সফট রোপ বা এছাড়া অনেক রকমের ম্যাজিক আইটেমস আছে আপনি যদি বাই করতে চান আমাদের দেওয়া নাম্বারে আপনি যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করতে পারেন এখান থেকে হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করে যে কোনো মাল কিনতে পারেন তো এখন এই ম্যাজিকটার রহস্য কি এই দড়িটাকে একটা ছোট মতো দড়ি দেখতেই পাচ্ছেন এটা কি দু হাতের মতো দড়ি ঠিক আছে দেখা যাচ্ছে ভালোভাবে তো এতটুকু একটা দড়ি নিয়ে আপনাকে সর্বপ্রথম দুটো সাইডটাকে ভালোভাবে গিট লাগাতে হবে এবং এটাকে এভাবে মাঝখানে একটা ক্রস দিতে হবে মানে এটাকে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দুটো বানাতে হবে এটা তো ইজি ঠিক আছে এরপর আপনি যেভাবে মানে আপনার গলার মধ্যে ভরে দেখালাম যে দেখুন এটা বেরিয়ে আসবে না এইভাবে কিন্তু আপনাকে প্রথমবার সকলকে ভালোভাবে দেখিয়ে নিতে হবে যে দেখুন চেক করুন এর মধ্যে কিচ্ছু নেই সেকেন্ড টাইম বা দ্বিতীয় টাইম যখন আমরা করছি তখন কিন্তু আমরা সেম চিজটাই করছি একই এর মধ্যে কোনো রকম ট্রিক নেই এরপর আমি যখন দড়িটা এইভাবে ধরে গলার মধ্যে ভরছি তখন কিন্তু আমি একটা ছোট্ট ট্রিক করছি সেই ট্রিকটা কি এখন আমরা যখন এই দড়িটাকে পাক মেরে এরকম করে রাখছি আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে দুটি সাইড ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু দুটো সাইড রয়েছে তো যে কোনো একটা আপনাকে কি করতে হবে এই বুড়ো আঙুল দিয়ে ধরে নিতে হবে যেটা ছোট হবে সেটাই ধরবেন সব থেকে ভালো হয় তো এটাকে আমি এভাবে ধরে নিচ্ছি এবং এই যে পেছনের দড়িটা রয়েছে এটাকে আমি এই চারটে আঙুল দিয়ে ধরে এইভাবে নিয়ে আসছি ঠিক আছে দেখা যাচ্ছে তাহলে সামনে দড়িটা এখানে এবং পেছনের দড়িটা এখানে এরপর এই যে আঙুলটা রয়েছে এই আঙুলটা কি করছি না পুরোটা ভরে এনে এই শেষের দড়ির আগে আমি এই আঙুলটা এইভাবে ভরে দিচ্ছি ঠিক আছে দেখা যাচ্ছে এইভাবে ভালোভাবে বুঝুন এই দড়িটাকে আমি এইভাবে ধরলাম এইভাবে ধরে নিচ্ছি এবং পেছনের চারটে আঙুল দিয়ে আমি এই দড়িটাকে ধরছি এরপর এই আঙুল দিয়ে বা যে কোনো আঙুল দিয়ে আপনি মাঝের দুটো দড়িকে ধরবেন না ঠিক আছে এই দড়ি দুটোকে ছেড়ে শেষের দড়িটাকে ধরে নিতে হবে এরপর এইভাবে ঘুরিয়ে এখানটা টিপে আপনি ধরে নিন এবং এই দিকটা ছেড়ে দিন তাহলে কিন্তু আমাদের এই ট্রিকটা একেবারে রেডি এটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এটা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রিকটা কিছু এইভাবে করা থাকে ঠিক আছে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বুঝে যান এইভাবে দড়িটাকে বেঁকানোর পর আপনি যখন দর্শকে দেখাচ্ছেন দেখুন দড়িটা কিন্তু একেবারে সিম্পল দড়ি ঠিক আছে এইভাবে টানার পর আমরা কিন্তু দেখছি যে এটা কিন্তু একেবারে সাধারণ বা সিম্পল দড়ি কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমার ট্রিকটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হলো আমার মেন ট্রিক যেই দড়িটা আমরা এইভাবে একটা ছোট্ট ট্রিকের মধ্যে পরিবর্তন করে নিচ্ছি এটা আপনাকে করতেই হবে আশা করছি এটা বুঝতে পেরে গেছেন এরপর যেটা করতে হবে সেটা হলো এইভাবে দেখিয়ে আপনাকে এটা গলার মধ্যে ভরে এই অংশটাকে পেছনে রাখতে হবে
রাখার পর আপনি যে কোন একটা দর্শককেও চয়েস করতে পারেন যে কোন দড়িটা ধরবো, এটা ধরবো না এটা ধরবো, যে কোন একটা পছন্দ করা হলো। এরপর সেটাকে ক্রস বানানো হলো, ক্রস বানানোর পর একটু টানলেই দেখবেন দড়িটা কিন্তু বেরিয়ে চলে আসছে, কিন্তু বেরিয়ে এলো না কারণ পেছনের অংশটা টাইট হয়ে গেছে। এই জন্য আমাকে কি করতে হবে, না বেরোলে একটু ঢিলা দিয়ে হালকা করে পেছন দিকে ঢিলা দিয়ে টেনে দিলেই কিন্তু দেখা যাবে এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে। তো সত্যি একটা সহজ এবং সত্যি মজাদার একটা ম্যাজিক, যাকেই দেখাবেন সে কিন্তু অবাক হয়ে যাবে, সকলকে অবাক করে দেওয়ার মতো একটা ম্যাজিক আমি আপনাদেরকে করে দেখালাম এবং শেখালাম। অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন ভালোভাবে, যখন দড়িটা ডাবল করে নিচ্ছেন তারপর আপনাকে এই দড়িটা থামের মধ্যে ধরে পেছনের অংশটা চারটে আঙুল দিয়ে ধরে এইভাবে এই মাঝের দড়ি দুটোকে ছেড়ে লাস্টের দড়িটাকে আপনাকে ধরে নিতে হবে এবং এইভাবে পাক মেরে এইভাবে ধরে নিতে হবে, এরপর এটাকে ছেড়ে দিতে হবে। তো দর্শক কিন্তু এটা লক্ষ্য করতে পারে না, এটাকে আপনাকে খুব স্পিডের মধ্যে করতে হবে। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি এটা করে দেখাতে পারবেন। যেমন আপনাদের চোখের সামনে কিন্তু আমি এই জিনিসটা করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু না দেখেই এটা করে ফেললাম। তো এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি এটা প্র্যাকটিস করতে পারলে সুন্দরভাবে ম্যাজিকটা করে দেখাতে পারবেন। তো আশা করছি আজকের ম্যাজিকটা আপনার অনেক ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করবেন। হ্যাঁ অবশ্যই লাইকটা কমপ্লিট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করবেন এবং আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ভিডিও চ্যানেল যান, দেখুন শিখুন। আশা করছি অনেক ভালো লাগবে, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বাংলার জাদুকর।